আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটিতে থাকছে 10টি ইনডোর এবং আউটডোর প্লান্টের ভিডিও। এই ইনডোর এবং আউটডোর গাছের ভিডিওটিতে থাকছে গাছের যত্ন, বেনিফিট, মেডিসিন দিক এবং ইআরপি রোফাইন দিক, গাছ আমাদের কি উপকারে আসে সব কিছু এই ভিডিওটিতে আলোচনা করা হলো। এই ভিডিওটি বড় হতে পারে, তবে গাছের সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওটিতে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, আশা করি ভালো লাগবে। যে গাছ পচা বাতাস সরিয়ে ফ্রেশ বাতাস ঘরে ঢুকায় সেই সব গাছ দেখাবো। মানুষ যত বেশি গাছ ঘরে রাখবে তত বেশি ঘরের বাতাস পরিষ্কার হবে। তাই প্রথমেই আমি যে গাছ নিয়ে কথা বলবো সে গাছ হলো স্নেক প্লান্ট। স্নেক প্লান্ট কার্বন ডাই অক্সাইড, বেনজিন, ফরমালডিহাইড, জাইলিন এবং টলুইন সহ ক্যান্সার সৃষ্টিকারী দূষণ শোষণ করতে পারে। ক্ষতিকারক টক্সিন শোষণ এবং অপসারণের ক্ষমতা সহ স্নেক প্লান্ট বায়ুবাহিত অ্যালার্জির বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা হিসাবে কাজ করতে পারে। এই প্লান্ট ফরমালডিহাইড ফিল্টার করার জন্য অন্যতম সেরা, যা পরিষ্কার করার পণ্য, টয়লেট পেপার, টিস্যু এবং ব্যক্তিগত যত্ন পণ্যগুলিতে সাধারণত। স্নেক প্লান্ট উজ্জ্বল পরোক্ষ আলো পছন্দ করে, যা এমনকি কিছু সরাসরি সূর্যালোক সহ্য করতে পারে। যাই হোক, তারা ছায়াময় কুনো এবং বাড়ির অন্যান্য কম আলো এলাকায় ভালো আরও ধীরে ধীরে বৃদ্ধি পায়। 50 ডিগ্রি ফারেনহাইটের উপরে তাপমাত্রা সহ্য সহ উদ্ভিদটিকে একটি উষ্ণ জায়গায় রাখুন, বাতাসের গুণগত মান উন্নত করে এবং ঘুমানোর সময় আপনাকে সহজে শ্বাস নিতে সাহায্য করবে। কিছু স্নেক প্লান্ট 20 থেকে 25 বছর বেঁচে থাকে, 5 থেকে 10 বছর একটি স্নেক প্লান্টের গড় আয়ু, কিন্তু ভালো যত্নের সাথে এটি অনেক বছর বেঁচে থাকবে। একটি দুর্দান্ত অক্সিজেন উৎপাদনকারী হাউস প্লান্ট, এটি বায়ু দূষণ করে, এটি রাতে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, এটি অ্যালার্জির বিরুদ্ধে কার্যকর। 2. অর্কিড প্লান্ট উন্নত বাতাসের গুণগত মান, গাছপালা তাদের আশেপাশের পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেনকে আবার বাতাসে ছেড়ে দেয়। স্ট্রেস রিলিফ এই উদ্ভিদের উপস্থিতি একটি শান্ত প্রভাব ফেলতে পারে, যেমন অসুস্থতা হ্রাস, বর্ধিত নিরাময় ও উন্নত ফোকাস। অর্কিড গাছগুলিকে প্রায় ত্বকের জন্য নিখুঁত উদ্ভিদ বলা হয়, কারণ এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক থাকে যা ত্বকের জন্য উপকারী। অর্কিড তেল শুধু ত্বককে আর্দ্র করে তা নয়, এটি ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়, সূক্ষ্ম রেখা কমায়, বার্ধক্যের লক্ষণ এবং ত্বককে প্রশান্ত করে। অর্কিড তেল চুলের জন্য আর্দ্রতা ভারসাম্য প্রদান করে, যা রাসায়নিক চিকিৎসায় তাপীয় চাপ এবং প্রতিদিনের ইউভি এবং ইউভিবি এক্সপোজার থেকে সূক্ষ্ম হয়ে উঠেছে। এটি একটি সুষম স্তরে আর্দ্রতা সংরক্ষণ করে এবং যখন চুল এবং মাথার ত্বকে আর্দ্রতার প্রয়োজন হয় তখন এটি একটি আর্দ্রতা সুষম বজায় নিয়ে আসে। সঠিক অর্কিড পরিচর্যার জন্য এখানে প্রধান প্রয়োজনীয়তা রয়েছে। অতিরিক্ত জল দেওয়া এড়িয়ে চলুন, কারণ এটির মূল পচে যেতে পারে। আপনার অর্কিডটি একটি উজ্জ্বল জানালা বা পূর্ব বা পশ্চিম দিকে রাখুন। অর্কিডের জন্য পরিকল্পিত একটি সার দিয়ে সাপ্তাহিক খাওয়ানো। আপনার অর্কিডের প্রস্ফুটিত বন্ধ হয়ে গেলে তাজা অর্কিড মিশ্রণে প্রতিস্থাপন করুন। 3. স্পাইডার প্লান্ট স্পাইডার প্লান্ট হওয়ার সবচেয়ে সহজ বায়ু প্রতিশোধক উদ্ভিদের মধ্যে বিবেচনা করা হয়। এটি বায়ু থেকে ক্ষতিকারক রাসায়নিক অপসারণে কার্যকর, আর্দ্রতা বাড়ায়, পোষা প্রাণীর জন্য নিরাপদ, আবেদনময়ী চেহারা। বেশ কয়েকটি গবেষণার মতে হাসপাতালের কক্ষগুলিতে স্পাইডার প্লান্ট যোগ করার ফলে
উদ্ভিদবিহীন কক্ষের রোগীদের তুলনায় অস্ত্রোপচার রোগীদের পুনরুদ্ধারের হার দ্রুত হয়। রোগীদের কম ব্যথা, ঔষধের প্রয়োজন, রক্তচাপ বা হৃদস্পন্দনের সমস্যায় ভুগবেন না। কম উদ্বেগ বা হতাশার সম্মুখীন হবেন এবং তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছাড়া পাবেন। এমন কিছু গৃহস্থলীর উদ্ভিদ রয়েছে যা নিজেদের অনেকটা বৃদ্ধি করতে পারে। স্পাইডার প্লান্ট তাদের মধ্যে একটি। এটি দিনের পর দিন অবহেলিত, অতিমাত্রায় এবং কম পানির মধ্যেও বিভিন্ন জলবায়ু অবস্থার সাথে ভালোভাবে এবং সহজে খাপ খাইয়ে নিতে পারে। স্পাইডার উদ্ভিদ কম আলো এবং আংশিক সূর্যালোক উভয় ক্ষেত্রেই ভালো জন্মে, কিন্তু এই উদ্ভিদটি উজ্জ্বল পরোক্ষ সূর্যালোক সহ একটি স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়। চার, ব্যাম্বো প্লান্ট। ব্যাম্বো পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করে, কারণ এটি একটি প্রাকৃতিক বায়ু পরিশোধক। উদ্ভিদটি পরিবারের সৌভাগ্য এবং সৌভাগ্য বয়ে আনার জন্য পরিচিত। যেখানে কম এবং পরোক্ষ আলো থাকে সেখানেই বাঁশের গাছ সহজেই জন্মাতে পারে। ভাগ্যবান ব্যাম্বোর অবিশ্বাস্য নিরাময়ের বৈশিষ্ট্য রয়েছে। এতে রয়েছে মিথেনল, একটি শক্তিশালী নিরাময়কারী এজেন্ট যা ত্বককে পরিষ্কার করে এবং প্রচার করে। এটি কেবল ছোটোখাটো কাটা বা স্কেপ দিয়েই কাজ করে না, সৌন্দর্য শিল্প এই জাদুকরী বিষয়টিকে নিয়েছে এবং এর সাথে দৌড়েছে। যতক্ষণ জলবায়ু ঠিক থাকে, লাখি ব্যাম্বো প্রায় যে কোনো ধরনের যুক্তিসঙ্গত উর্বর ভালো নিষ্কাশিত মাটিতে জন্মে। এটি সামান্য রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় এবং তুলনামূলকভাবে খরা সহনশীল, যদিও এটি নিয়মিত সেচের সাথে আরও ভালো কাজ করে। লাখি ব্যাম্বোয়ের তিনটি স্তর লাখি ব্যাম্বোয়ের অন্যতম প্রিয় উপস্থাপনা বলে মনে করা হয়। ব্রড লেডি পাম্প প্লান্ট। ব্রড লেডি পাম্প প্লান্ট অ্যামোনিয়া, ফরমালডিহাইড, জাইলিন এবং কার্বন ডাইঅক্সাইড সহ বাড়ির ভিতরে বায়ুবাহিত বিষাক্ত পদার্থ অপসারণে সফল প্রমাণিত হয়েছে। অন্যান্য উদ্ভিদের বিপরীতে যারা কেবল অক্সিজেন তৈরি করে, রাপিস এক্সেলসা আসলে আপনার বাড়ির বাতাসকে পরিষ্কার এবং শ্বাস নিতে নিরাপদ করে তুলবে। ব্রড লেডি পাম্প একটি জনপ্রিয় ইনডোর প্লান্ট প্রজাতি যা অফিস, হোটেল, লিভিং রুম এবং কনজারভেটিতে মার্জিত দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে থাকে। এই হার্ডি ছোট্ট উদ্ভিদ আভ্যন্তরীণ ক্রমবর্ধমানের জন্য নিখুঁত এবং সাধারণ পরিবারের পরিবেশে ভালো করে, এমনকি এটি আভ্যন্তরীণ বায়ু থেকে বিপদ অপসারণে একটি সক্রিয় পার্থক্য দেখানো হয়েছে। ৬. জেড প্লান্ট। এবার আলোচনা করব জেড প্লান্ট। জেড প্লান্ট এটি আভ্যন্তরীণ বায়ুর গুণাগুণ উন্নত করে আর্দ্রতা বাড়ায়। এটি সৌভাগ্যের প্রতীক, মেনটেনেন্স করা ইজি। জেড প্লান্ট ঔষধের কাজে ব্যবহার হয়, সৌন্দর্যের ছোঁয়া যোগ করে এবং রাতে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। সৌভাগ্য ও সমৃদ্ধির আমন্ত্রণ জানাতে এই জেড প্লান্টটি অফিসের সামনে বা অফিসের চত্বরে রাখা ভালো। পূর্ব দিকে স্থাপন করা হলে এটি ভালো ব্যবসা বা অধিক আয়ের জন্য উজ্জ্বল আর্থিক ভাগ্য আকর্ষণ করে। জেড উদ্ভিদের প্রতিদিন কমপক্ষে 4 ঘন্টা সরাসরি সূর্যালোক প্রয়োজন। জেড গাছগুলিকে সঠিকভাবে পানি দেওয়া খুবই জরুরি। জেড গাছগুলি ঘরের তাপমাত্রায় সবচেয়ে ভালো জন্মে, কিন্তু রাতে এবং শীতকালে সামান্য শীতল তাপমাত্রা পছন্দ করে। জেড প্লান্টের ঔষধি গুণাবলী। জেড প্লান্টের পাতা থেকে নিষ্কাশন ক্ষত, পেট খারাপ, ক্ষত এবং ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। ত্বকের দাগের জন্য জেড গাছের রস 3 দিন ধরে এক নাগাড়ে এটিতে ব্যবহার এবং প্রয়োগ করা হয়। ট্র্যাডিশনালি চাইনিজরা ঔষধে ডায়াবেটিসের প্রতিকার হিসেবে জেড উদ্ভিদের উল্লেখ আছে। অ্যান্থোরিয়াম প্লান্ট। নাসার মতে অ্যান্থোরিয়াম বায়ু থেকে ফরমালডিহাইড, অ্যামোনিয়াম, টলুইন এবং জাইলিন অপসারণে অবিশ্বাস্যভাবে কার্যকর। এই উদ্ভিদটির যত্ন নেওয়া সহজ,
এর চাহিদা রয়েছে এবং এখনও দীর্ঘ সময়ের জন্য আকর্ষণীয় রয়ে গেছে। গাছপালা একটি প্রশান্তিমূলক পরিবেশ প্রদান করে এবং তাই বেডরুমের জন্য আদর্শ। তারা রাত্রে অক্সিজেন ব্যবহার করে কিন্তু দিনের বেলা অতিরিক্ত উৎপাদন করে, তাই চিন্তা করার দরকার নেই। এগুলি আর্দ্রতার মাত্রা ও বাড়া যা শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং জ্বালা প্রতিরোধ করতে পারে। অ্যান্থুরিয়াম প্লান্ট একটি আর্দ্র পরিবেশ ভালোবাসে, তাই প্রতিদিন কুয়াশা নির্দ্বিধায়। শীতের মাসগুলিতে বাতাস বেশি শুষ্ক হওয়ার সময় একটি নুড়ি ট্রে বা হিউমিডিফায়ার ব্যবহার করলে ভালো হয়। স্প্রিং এবং সামারে একবার ইনডোর উদ্ভিদের জন্য তরল সার দিতে হবে। অ্যান্থুরিয়াম পোষা প্রাণী এবং মানুষের জন্য বিষাক্ত। আট, ফার্ন প্লান্ট। ফার্ন গড়ের বাতাস পরিষ্কার করতে খুব কার্যকরী হিসাবে বিবেচিত, তবে এটি ফর্মালডিহাইড দূর করতে বেশি কার্যকরী বলে গণ্য করা হয়। এটি কাঠের তৈরি আসবাবপত্র, কেবিনেট, ফার্নিচার ইত্যাদিতে থাকা ফর্মালডিহাইড দূর করতে খুব উপকারী। এছাড়াও বাতাসের জাইলিন, টলুইন ইত্যাদি দূর করতে এই ফার্ন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এটি মাটিতে থাকা বিভিন্ন বিষাক্ত পদার্থ যেমন মার্কারি, আর্সেনিক দূর করতে উপকারী। ফার্ন গাছ খুব তাড়াতাড়ি বড় হয় এবং এতে কোনো ফুল হয় না, তবে এটি সবচেয়ে ভালোভাবে বৃদ্ধি পায় যখন এটি বারান্দায় বা দেয়ালে ঝুলিয়ে রাখা যায়। এইভাবে রাখলে খুব দ্রুত এর শাখা প্রশাখা বেড়ে উঠে। নয়, ক্রোটন প্লান্ট। ক্রোটন প্লান্ট পিত্ততলির সমস্যা, কোলিন, অবরুদ্র অন্ত্র এবং ম্যালেরিয়া চিকিৎসার জন্য ক্রোটনের বীজ ও গ্রহণ করা হয়। ক্রোটনের বীজ কখনো কখনো মাংসপেশি এবং জয়েন্টের ব্যথা, গাউট, স্নায়ুর ব্যথা এবং ব্রঙ্কাইটিসের জন্য সরাসরি ত্বকে প্রয়োগ করা হয়। এই উদ্ভিদেরও রয়েছে দারুণ ঔষধি মূল্য। তারা ডায়াবেটিস, জ্বর এবং সর্দি এবং এমনকি ত্বকের সমস্যা চিকিৎসায় সহায়তা করে বলে জানা গেছে। কটনের অনেক আশ্চর্যজনক ব্যবহার রয়েছে। খাদ্য উৎস হওয়ার পাশাপাশি কটন বাদাম তেলেরও ভালো উৎস, যার ফলে সেগুলি অর্থনৈতিকভাবে চাওয়া হয়। বাড়ির অভ্যন্তরে বেড়ে ওঠা উদ্ভিদ আমাদের মহাকাশে বিষের মাত্রা ব্যাপকভাবে হ্রাস করতে পারে। আরও গুরুত্বপূর্ণভাবে নাসা ক্রোটনকে শীর্ষ 50 সেরা বায়ু পরিষ্কারের গৃহস্থলীর মধ্যে একটি বলে মনে করে। ক্রোটন প্লান্টের প্রচুর উজ্জ্বল আলোর প্রয়োজন। দিনে কমপক্ষে কয়েক ঘন্টা সরাসরি সূর্যালোক দেওয়ার পরামর্শ দেওয়া হয়, তবে দুপুরের রোদ এড়িয়ে চলুন। তারা স্বল্প সময়ে ছায়া সহ্য করতে পারে, কিন্তু মনে রাখবেন উজ্জ্বল আলো পাতার জন্য ভালো। ক্রোটনের যত্ন কীভাবে করবেন? ক্রোটনকে একটি রোদপূর্ণ স্থানে রাখুন, মাটি সমানভাবে আর্দ্র রাখুন। যদি আপনার বাড়িতে আর্দ্রতা কম থাকে, সপ্তাহে একবার পানির সাথে পাতার চারপাশে কুয়াশা বা গাছের কাজে ভেজা কাঁকড়ার একটি ট্রে রাখুন। 10, এলিফ্যান্ট ইয়ার জ্যাব্রিনা প্লান্ট। এই উদ্ভিদগুলিকে উজ্জ্বল পরোক্ষ আলোতে রাখুন এবং মাটি ধারাবাহিকভাবে আর্দ্র রাখুন, বিশেষ করে উষ্ণ মাসে। ভেজা না, আপনি শীতকালে গাছের জন্য আপনার জলের সময়সূচি হ্রাস করতে পারেন। যখন তাদের বছরের অন্যান্য সময় যতটা পানির প্রয়োজন হয় না, অনেকে এমনকি পাত্রে বাড়ার জন্য ভালোভাবে খাপ খাইয়ে নেয়। এটি গোড়ের ইনডোর বা আউটডোরে রাখা যায়, বিশেষ করে পুকুরের আশে। এটি অ্যাকসেন্ট বা ফলক পয়েন্ট হিসাবে 3-4 ঘন্টা উজ্জ্বল আলোতে হলে ভালো হয়, তবে সকালে সূর্যের আলোতে দিলে ভালো হয়, তবে বেশি আলো গাছের জন্য ভালো নয়। একে একে 10টি গাছের বেনিফিট সম্পর্কে বলা হয়ে গেছে। এবার বাকি আরও কয়েকটি গাছ সম্পর্কে আমি বলেছি আমার 2 নম্বর ভিডিওটিতে। আশা করি আপনারা দেখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।